আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। আপনি কি খুশিতে আছেন? আপনি কি আনন্দে আছেন? না না, এমন তো না। পরিস্থিতি খুবই খারাপ, হয়তো আমি লজ্জিত হয়ে যাব, আমার খুবই ভয় করছে। যীশু খ্রিস্ট আমার সঙ্গে আছে, উনি আমার জন্য কাজ করবেন, এই কথাটা আমি বিশ্বাসের সহিত বলে দিলাম। কিন্তু সকল পরিস্থিতি আমি দেখার পর আমার মনে হচ্ছে যে আমি হেরে যাব, আমি লজ্জিত হয়ে যাব, এমন একটা কঠিন পরিস্থিতিতে আছেন। ব্যবসা নিয়ে, সন্তানদেরকে নিয়ে, তাদের শিক্ষা নিয়ে, সেবা কার্য নিয়ে, আমি সবার সামনে বলে দিয়েছি এই সব ব্যাপারে ভালো কাজ হবে, কিন্তু সব উল্টা হচ্ছে। ভয় করবেন না। গীতসঙ্গীতা 71 অধ্যায় 1 পদে আমরা দেখব ঈশ্বরের এক দাস কত সুন্দর প্রার্থনা করছেন, হে সদা প্রভু, আমি তোমাতে আশ্রয় নিয়েছি, আমাকে কখনো লজ্জিত হতে দিও না। সুন্দর প্রার্থনা, হে সদা প্রভু, আমি তোমাতে আশ্রয় নিয়েছি, আমি যাতে কখনো লজ্জিত না হই। কত সুন্দর প্রার্থনা! এর মানে হচ্ছে যখন প্রার্থনা করি ঈশ্বর লজ্জিত হতে দেবেন না, উনি ছাড়বেন না। আপনি কি বলবেন? আপনি বলুন, হে ঈশ্বর, আপনার উপর আমি ভরসা করেছি, আপনার বাক্যর উপর বিশ্বাস করেছি, আপনার শক্তির সাহায্য নিয়েছি, তোমাতে আশ্রয় নিয়েছি আমি প্রভু, আমাকে লজ্জিত হতে দিও না। মাত্র একটা সুন্দর প্রার্থনা আপনার জীবনকে পরিবর্তিত করবে। যেই কাজের জন্য আপনি ভয় পাচ্ছেন যে আপনি লজ্জিত হবেন, ওই কাজের মধ্যে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। ঈশ্বর এমন কাজ করবে, তারপর আপনি বলবেন যে হ্যাঁ, আমি লজ্জিত হইনি, আমার ইচ্ছাকে ঈশ্বর সম্মান জানিয়েছেন। এমন সাক্ষ্য দিয়ে আপনি ঈশ্বরের মহিমা করবেন। বিশ্বাস করেন, হে প্রভু, আমি আপনার উপর ভরসা করেছি, এমন আপনার বলতে হবে। মুখ খুলে বলুন, প্রভু আপনার উপর ভরসা করেছি, আমাকে লজ্জিত হতে দেবেন না। প্রভু, যারা আজকে প্রার্থনা করছে তাদের সকলের জীবনে আপনি অলৌকিক কাজ করুন, তাদের জীবনে দুই গুণ বেশি আপনি আশীর্বাদ করুন। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইছি পিতা, আমেন, আমেন।